এই তীব্র গরম থেকে রিলিফ পেতে এরকম সুন্দর পারফেক্ট গুড লুকিং একটি শরবত কিন্তু আপনিও ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো সময় নষ্ট না করে ডিরেক্ট ভিডিও শুরু করা যাক, লেটস গো। সো এই শরবতটি বানানোর জন্য সবার আগে দরকার আমাদের কিছু ফ্রুট, তাই এখানে আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি এবং এটিকে আমি কুচি কুচি করে কেটে নিব ছুরি দিয়ে। তরমুজ কাটা শেষ হয়ে গেলে একটি পাতিলের মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ ঢালা শেষ হয়ে গেলে আমি আমার আগে থেকে তৈরি করে রাখা সাগর সেই দুধটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দিই, যাতে একটি সুন্দর একটি কালার হয় এবং একটি সুন্দর ফ্লেভারও আসে এবং টেস্টির পরিমাণ যাতে আরো বেড়ে যায়। রুয়াবজা দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি আমার আগের তরমুজগুলো এখানে ঢেলে দিব এবং একসাথে ভালো করে মিক্সড করে নিব। পাশাপাশি এখানে আমি কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিব, যাতে এটির মিষ্টির পরিমাণটা আরেকটু বেড়ে যায়। চিনি দেওয়া হয়ে গেলে আমি দুধটির সাথে চিনিটি ভালো করে মিশিয়ে নিব, যাতে চিনিটি গলে যায়। এন্ড গাইস, এটার সাথে সাথে আমি কিছুটা পরিমাণ বরফ অ্যাড করে নিব, যাতে ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তো এরই সাথে সাথে আমাদের গুড লুকিং এবং মজাদার শরবতটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটিকে ফ্রিজেও রেখে দিতে পারেন, যাতে ঠান্ডাটা একটু বেশি হয়। তো গাইস, আপনারা চাইলে এটি বাসায় বসে খুব সহজ নিয়মে বানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।